মমতাজ বেগম যেখানে, পরিমণি যেখানে, আপনারা তো আছেন, আমি খুব বিপদে আছি। কেন জানেন? পরিমণি হলে সন্তানের মা হয়েছে, পেটে বেলে বাচ্চা হয়েছে, এখন ওই সন্তানের বাপ নাকি শরীফুল ইসলাম। খুব বিপদে আছি আমি, সারাদিন ফোনে বলে হুজুর আপনি শরীফুল হুজুর নিউজ দেখতেছি, কি কয় পরিমণির পেটে বাচ্চা এক মাসের, ওই সন্তানের বাপ বলে শরীফুল ইসলাম। আমি বললাম ভালো করে আগে দেখো, বলে হুজুর শরীফুল ইসলাম রাজ চিত্রনায়ক। খুব বিপদে টুপিওয়ালা কে দোষ করে করে করুক, দোষ হয় টুপিওয়ালা। কথা বলে এই ঘুমে থাকা সমাজকে ভেঙতে হবে, যে সমাজে টুপিওয়ালা নিরাপদ থাকতে পারে না, যেই সমাজ সারের নিরাপদ থাকতে পারে না, সেই সমাজ সরকার নাই, নতুন সমাজ করতে হবে, ঠিক কিনা? যে সমাজে আমার মা রাতের আধারে চলতে পারে না, গার্মেন্টসের শ্রমিক সুস্থ থাকতে পারে না ধর্ষকের ভয়ে, এই সমাজ ভেঙে নতুন করে সমাজ গড়তে হবে। যে সমাজ নারীদের দিকে পুরুষেরা বাঁকা নজরে তাকাবে না, এমন সমাজ গড়তে হলে কোরআনের দরকার আছে। কোরআনের সমাজ যদি চালু হয়ে যায়, আমার দেশে ধর্ষক ধর্ষিতা নারী পুরুষ থাকবে না, আমার দেশে অশান্তির কোনো বাতাস পাবে না, এমন সমাজ কি আমরা চাই? কারা কারা চাই তুই হাত তুলে দেখো। যখন ফোন দিয়ে বলছে হুজুর আপনাই এমন এমন, আরে ভাই কেমন, আমি আগে পরীক্ষা করে দেখো, যাচাই বাছাই করে দেখো, আসলে ওই বাচ্চার বাপকে তুই ওরা একটু অন্যায় করলে। এখন কথা বলে না, চিত্রনায়ক নায়িকাদের চরিত্র তো ভালো না, এরা বিয়ের আগেই সন্তানের মা হয়। কথা বলে না, এটা হালাল না হারাম কোরআনে আসেনি? নাই। বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া হারাম কোরআনে নাই? কথা বলে না, আছে না? যদি কোরআন থাকতো ওদের বিচার হইতো, বউ নিয়ে হোটেলে গেলাম বিচার হয়, ওদের বিচার হয় না, শয়তান ওদের পক্ষে, আর আলেমদের পক্ষে আল্লাহ আল্লাহ শয়তান বিপক্ষে। কথা কি ঠিক? উলাইহুমুল মুমিনুনা হাক্কা, আমি হক কথা সব সময় বলি, আর মুমিন হক কথাই বলে, ঠিক কি না? আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারা। দুই নম্বর বড় দুই নম্বর পৃষ্ঠা এক নম্বর আয়াত 147 নম্বর আয়াত আল্লাহ বলে হক কথা মুমিন মানে, বেঈমান মানে না। হক কথা শুনলে বেঈমানের সুলগানি শুরু হয়। কথা বলে না বাঙালি, ঠিক কি না? আমরা কোরআনের পক্ষে, বাতিলের বিপক্ষে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে, আবু জেহেলের বিপক্ষে, ঠিক কি না? হক বাতিল পার্থক্য করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হক বাতিলের পক্ষে থাকার তৌফিক দান করেন। জোরে বলতে হবে আমিন। এই দেশ যেন কোরআন দিয়ে পরিচালনা হয়, আমিন বলেন। কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে আপনারা চান না? সবাই বলেন চান কি না? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক ওয়া আহসানা তাফসীরা। হে নবী, কাফের বেঈমানরা আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়া সমস্যার সমাধান করে দিবেন। আহসানা তাফসীর, এক আলিফ টান তাফসীর করতে বলেছেন আমার আল্লাহ। কাকে? নবীকে। শুনতেছেন না তো আপনারা? হে নবী, তাফসীর করে সমাধান দিয়ে দেন। আর এখন আমরা তাফসীর করলে অনেকের গাজন, আরে কথা হয় না। আমরা তাফসীর কেন করি? মানুষের জীবন যেন পরিবর্তন হয়, ঠিক কি না? কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? কিন্তু আমার দেশের একদল ক্ষমতাশীল নেতা মাহবুব আলম হানিফ সাহেব বলেছে কোরআন শুনলে মানুষ জঙ্গি হয়।
আরো জোরে انما المؤمنون الذين اذا ذكر الله وسلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون বান্দার সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিন বান্দা মাথা মত করে দেয়, তার সামনে যখন কুরআনুল কারীমের আয়াত গুলি তেলাওয়াত করা হয় তখন বান্দারা আল্লাহর নামের স্লোগান দেয় ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেন স্লোগান দেয়? আল্লাহর কোরআন শোনাবার পরে বান্দারা কার উপর তাওয়াক্কাল করে না, তাওয়াক্কাল করে আল্লাহর কাছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ যারা বলে কোরআন শুনলে মানুষ জঙ্গি হয় এরা আসলেই খারাপ, এরা মুসলমান না, এরা ইহুদির দালাল। কথা বলো ঠিক কি না? আগে যাত্রা হয়েছিল হয় নাই, আগে নাটক হয়েছিল, গান হয়েছিল, গান শোনা হারাম। অবিনা নাস মাইয়াস্তারি লাহু আল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ কয় মুমিন গান বাজনা তোমাদের জন্য হারাম। আর এই বেঈমানে মাহমুদ আনম হানিফ সাহেব কুষ্টিয়ায় বলি এ কয় হালাল। আসলে গান বাজনা যে শুনে সে ভালো মনে কইরা জাহান্নামে যায়, গান বাজনা আগেও হারাম এখনো হারাম। কথা আমার আল্লাহ, আল্লাহর কথার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার আনুগত্য করাও হারাম। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মনের ইচ্ছা যেমন খুশি তেমন করে গান গাইবা, মাঝে মাঝে কোমর দুলে তীর বীর নাচিবা, ভালো লাগে বুঝি কেন এত নাচা নাচি। কথা বলো, আরে এমপিও নাচে এখন, ভালো লাগে বুঝি তবে এত নাচা নাচি, মন চাইলে নেচে গে জাহান্নামে যা, মন চাইলে নেচে গে জাহান্নামে। আরে বলেন না, মন চাইলে নেচে জাহান্নামে। একটা গেছে না টাকলা মুড়া, আর মন্ত্রী তো নাই, আওয়ামী লীগের পদ নাই, এখন আর বউ নাই, মামলা দিছে। মন চাইলে নেচে গে জাহান্নামে যা, গাও বাংলাদেশ গাও সবাই, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যা। মুসলমানের পথ হলো কোরআন হাদিসের সীমানা, কোরআন হাদিস না মানিলে জাহান্নামে ঠিকানা। বুড়া সাংরায় বলে ওপিয়া তুমি কোথায় রে, বুড়া ছড়া বলে ওপিয়া তুমি কোথায় রে, ওপিয়ার গান গাইলে জাহান্নাম যাবে। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আয়াতটা একবার যদি কোনো বান্দা পড়ে আর শুনে আল্লাহ ওই বান্দার আমল নামায় 740টা নেক জমা করে দিবেন। আর যদি আল্লাহু আকবার বলে আওয়াজ দেন 700,000,000,000 আল্লাহ পাক বান্দার আমল নামায় সওয়াব দিবে। বলেন আল্লাহু আকবার। হে কোরআন সত্য জানি, এ কোরআন মধু বাণী, কোরআন মানি মুসলমানি দাবি করি তাও তো জানি, ও
কোরআন হালো যে আমিও বাণী ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাসানা আল্লাহ বলে বান্দা আমি আমার বান্দার প্রতি যা নাযিল করেছি কোরআন তোমরা তাহা মেনে নাও যদি মেনে না নাও আমি আল্লাহর কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে দেখাও চ্যালেঞ্জ সুরাই দিলেন কে সবাই বলেন আল্লাহ আল্লাহকে বলে সমাপ্তুন কর কোরআন মেনে নাও যদি মেনে না নাও ফি রাইবি মিম্মা নাসাল্লা আলা আবদিনা আমি আল্লাহর কোরআনের মতো আরেকটা কোরআন তোমরা বানিয়ে দেখো আবু জেহেলরা পারছিল না আরো জোরে বলেন না আবুল হাত উদ্বা সাইবা মুগিরা পারে নাই আজও যারা কোরআনের বিরুদ্ধে তিন টানা নেই তিন টানা বলে তারাও পারবে না আল্লাহ বলে ইন কুম তুম সাদিকিন তারা পারে না সাদিকিন আমি আল্লাহর কোরআন ছাড়ে না আল্লাহু আকবার জোরে বলেন কেন সাদিকিনরা কোরআন ছেড়ে দেয় না ফাআতাবাহুমুল্লাহু বিমা কালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়াদালিকা জাযা ওয়াদালিকা জাযাউল মুহসিনিন বলেন সূরা মাইদা সাত নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত ও মুসলমান ভালো করে কানটা লাগিয়ে দিবেন রে ভাই সূরা মাইদার ৮৫ নম্বর আয়াত আল্লাহ বলে শুনতেছেন না ঘুমাচ্ছেন এ ভলান্টিয়ার যারা আছে মনোযোগ লাগাও বেহুদা বাঁশি বাজায় একটা বাঁশি আছে ওর মোটরসাইকেল এই আস্তে আস্তে যাও দেখাচ্ছে মোটরসাইকেল আছে মোরো মাইক্রো আছে কি হুজুরদের আছে না দেখাই দইবে নাকি হ্যাঁ সমস্যা নেই আল্লাহ দেয় আল্লাহ আপনারা মামলা দেন আল্লাহ দেয় আমাদের টাকা পয়সা ঠিক কিনা আল্লাহ আকবার খান